সাহারা আরবি আল আকবর উচ্চারণ। আসাহারা আল কুবরা মহান মরুভূমি, বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এক, এর আয়তন 920,000,000 কিলোমিটার 36,000,000 বর্গমাইল। বিস্তৃতি: মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, মালি, মৌরিতানিয়া প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত। খনিজ পদার্থ: সাহারার লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। তাছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফেট ইত্যাদি অনেক খনিজ দ্রব্য আছে। আবহাওয়া: অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 3 ইঞ্চির বেশি হয় না। 2 দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা প্রায় 400°C। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকতে দেখা যায়। শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা 10°C থেকে 4-3°C পর্যন্ত ওঠানামা করে। লিবিয়ার আল আজিজিয়া পৃথিবীর উষ্ণতম স্থান। অধিবাসী: অধিকাংশই জায়াবর। তারা ছাগল, ভেড়া ও উট পালন করে এবং জলের সন্ধানে ঘুরে বেড়ায়। খেজুর, গম, বার্লি ইত্যাদি চাষ করে। স্থানীয় তুয়ারেক জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে। গাছপালা: মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছ জন্মে। পানির সন্ধানে গাছগুলোর মূল মাটির খুব গভীরে পৌঁছায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি গ্রহণ করে। আর্টেজীয় কূপের সাহায্যে জলসেচ করে কৃষিকাজ করা হয়। এখানকার মানুষ রাজায়াবর। পশু পাখি: সাপ, গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণী বাস করে। জায়াবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে। একে মরুভূমির জাহাজ বলা হয়। 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস সাহারায়। 3. পূর্বাবস্থা: 100,000 বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শুষ্ক মরুভূমি, এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন, গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে এক সময় সহজে পানির নাগাল পাওয়া যেত। 4. তথ্যসূত্র প্রয়োজন: এই এলাকায় হাতি, জিরাফ ও অন্যান্য প্রাণী বাস করত, কিন্তু প্রকৃতি আবার তার রুক্ষতায় ফিরে আসে। প্রায় 7,300 বছর আগে বৃষ্টিপাত কমতে শুরু করে এবং প্রায় 5,500 বছর আগে সাহারার জনবসতি পুনরায় নীলনদের উপত্যকায় ফিরে আসে। বর্তমানে শুষ্ক মরুভূমি, এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন, গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে এক সময় সহজে পানির নাগাল পাওয়া যেত। মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র 150 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল হিতান। আরবি ভাষায় ওয়াদি আল হিতান অর্থ তিমির উপত্যকা। প্রায় 3-6 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম পাওয়া গেছে এখানে। সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদি আল হিতান। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম এখানেই পাওয়া গেছে। সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে যেন প্রকৃতি থেকে সবুজ রং মুছে ফেলা হয়েছে, কিন্তু সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরও বহুবার সাহারা মরুভূমি সজীব হয়ে উঠেছে।